অহংকারী মা। ফুলছড়ি বনের পাশে ছিল একটা বেশ ঘন বন। ওই বনে টোনা তার মেয়ে টিংটিংকে নিয়ে বাস করত। টোনার প্রথম স্ত্রী টুনি অনেক আগেই মারা গেছে। টোনা টিংটিংয়ের দেখাশোনা করার জন্য মুন্নি চড়ুইকে বিয়ে করে নিয়ে আসে। একদিন, মুন্নি সত্যি আমার ভাগ্যটা খুবই ভালো, আর আমার মেয়ের ভাগ্যটাও খুব ভালো যে তোমার মতো একটা মা পেয়েছে। সত্যি মুন্নি, তুমি খুবই খেয়াল রাখছো আমার সংসারের আর আমার মেয়ের। টোনা, এইভাবে কেন বলছো? এটা আমারও তো পরিবার, আর টিংটিং তো আমারও মেয়ে। সত্যি আমি তোমার কাছে অনেক ঋণী, আমি তোমার এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না মুন্নি। আচ্ছা, এসব কথা এখন বাদ দাও তো, এখন অফিসের জন্য রেডি হও। টোনা একটা কোম্পানিতে চাকরি করত। এরপর টোনা অফিসে চলে যায়। মুন্নি ছিল খুবই অহংকারী আর লোভী। টোনার সম্পত্তির ওপর মুন্নির খুব লোভ ছিল। টোনা যখন অফিসে যেত তখন মুন্নি টিংটিংকে নানাভাবে অত্যাচার করত। ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। একদিন, এই নবাবজাদি, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কাজ কে করবে শুনি? যা তাড়াতাড়ি রান্নাঘরের বাসন সব পরিষ্কার করে আমার জন্য রান্না করে নিয়ে আয় দেখি। মা, আমার শরীর আজকে খুব খারাপ, আমি আজকে কাজ করতে পারবো না মা। এখন তো দেখছি দিন দিন তোর মুখে দেখি বুড়ি ফুটছে, কাজ করবি না তো কি বসে বসে খাবি? তোর মা তোকে কি শিখিয়ে মরে গেছে? হ্যাঁ, সব কাজ তুই করবি, আর তোর মায়ের মতো ভিখারি আমি না, বুঝেছিস? মা, তোমায় কি শেষবারের মতো বলে দিচ্ছি, আমার মাকে নিয়ে সব সময় বাজে কথা বলবে না। আর তুমি তো বাবার সামনে আমার সাথে কত ভালো আচরণ করো, তাহলে এখন কেন মন করছো? আমি বাবাকে সব বলে দিব। কি কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, দেখাচ্ছি মজা, বাবাকে সব কথা বলবে। ভিখারির বাচ্চা, তোর বাবাকে যদি এসবের কিচ্ছু বলিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে মুন্নি টিংটিংকে অনেক মারে। টিংটিং মার খেয়ে ওর ঘরে গিয়ে ভাবে, মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? দেখো না, আমি তোমাকে ছাড়া একদম ভালো নেই। আমি মায়ের সব কথা বাবাকে বলে দিব। না না, যদি আগের বারের মতো আবার আমাকে মারে তখন আমি কিচ্ছু বলবো না। টিংটিং এর আগে তার মায়ের অত্যাচার আর অহংকার সহ্য করতে না পেরে ওর বাবাকে বলে দিয়েছিল। টোনা টিংটিংয়ের কথা বিশ্বাস না করে টিংটিংয়ের কথা মুন্নিকে বলে দেয়। আর মুন্নি টোনা অফিস চলে গেলে টিংটিংকে অনেক মারে। এই ভয়ে টিংটিং আজকের কথা টোনাকে বলতে ভয় পাচ্ছে। না না, ভয় পেলে চলবে না, এই অহংকারে মায়ের কথা বাবাকে বলতেই হবে। টিংটিং সব কাজ শেষ করে ওর বাবা আসার অপেক্ষা করে। টোনা অফিস থেকে বাসায় চলে আসে, আর টিংটিং মুন্নির অহংকারের কথা সবটা তার বাবাকে বলে। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, মনে হয় তোর মায়ের আজকে একটু রাগ হয়েছিল, সেই জন্য এমন করেছে। না বাবা না, মা প্রতিদিন অনেক অহংকারী অহংকারী কথা বলে আর আমাকে মারে, তুমি একটা কিছু করো বাবা। টোনা কিছু না বলে ঘরে যায়। আর ঘরে গিয়ে ভাবতে থাকে, মেয়েটা এর আগেও আমাকে এইভাবে বলেছে, আসলেই কি মুন্নি খুব অহংকারী আর টিংটিংকে অনেক অত্যাচার করে? যদি মুন্নি এমনটা না করে তাহলে টিংটিং ওর নতুন মায়ের বিষয়ে এমন কথা কেন বলবে আমাকে? না, আমাকে সবটা খোঁজ নিয়ে দেখতে হবে। পরের দিন টোনা অফিস যাওয়ার কথা বলে লুকিয়ে মুন্নির ওপর নজর রাখে। টোনাকে অফিস যেতে দেখে মুন্নি টিংটিংকে ডাকে, এই ভিখারির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, এদিকে আয়, আমার ঘরটা মুছে দে, ভালো করে মুছবি, নইলে কালকের মতো ভীষণ মার খাবি। টিংটিং কিছু না বলে মুন্নির ঘর মুছতে থাকে। টিংটিং মুন্নির ড্রেসিং মুছতে থাকে, আর ড্রেসিং এর উপর মুন্নির একটা গহনা ছিল। টিংটিং মুন্নির গহনাটায় হাত দিতেই, এ
এই ছোট লোক কাজের লোক আমার এত দামি গহনাতে হাত লাগিয়েছিস কেন তোর স্বাস্থ্য কম নয় তোর বাবার জন্মে এত দামি গহনা দেখেছিস তাই লোভ হয়েছে তাই না কি সব বলছে মা এই গহনা তো আমার বাবার টাকাই কেনা তাহলে তুমি এসব কেন বলছো কি কি বললি দাঁড়াও ওখানে এই বলে মুন্নি টিংটিংকে মারতে মারতে ঘর থেকে বের করে দেয় আর ঘরে মুন্নি একা একাই বলতে থাকে তোর বাবার সম্পত্তি তাই না যদি আমি এই বাড়ি আমার নামে না করে নিয়েছি তাহলে আমার নামও মুন্নি নয় এই বাড়ি আমার নামে করে নিয়ে তোদের বাবা মেয়েকে আমি এ বাড়ি থেকে বের করে দিব এই সব কথা টোনা শুনে ফেলে আর মুন্নির অহংকার আর লোভের শিক্ষা দেওয়ার জন্য একটা বুদ্ধি বের করে আর টোনা তার বুদ্ধির কথা টিংটিংকে বলে পরের দিন মুন্নি আমি এক মাসের জন্য অফিসে কাজে শহরে যাচ্ছি তুমি টিংটিং এর খেয়াল রাখবে মুন্নি এই কথা শুনে ঘরে গিয়ে একটা কাগজ এনে টোনাকে দেয় টোনা এটা টিংটিং এর স্কুলের ফর্ম তোমাকে এখানে স্বাক্ষর করতে হবে একবার পড়ে নাও কাগজটা ঠিক আছে কিনা টোনা সবটা জানতো যে মুন্নি মিথ্যা বলছে তাই টোনা না দেখে স্বাক্ষর করে দেয় আমার পড়ে দেখার কি সময় আছে তুমি পড়েছো এতেই হয়েছে এরপর টোনা চলে যায় মুন্নির অত্যাচার আর অহংকার দ্বিগুণ বেড়ে যায় টিংটিং মুন্নির সব অত্যাচার মুখ বুঝে সহ্য করে আর টিংটিং মুন্নির সব কর্মকাণ্ড রেকর্ড করে নেয় এক মাস পর টোনা বাড়ি ফিরে আসে মুন্নি আমাকে এক গ্লাস জল দাও খুব পিপাসা পেয়েছে আমাকে ডিস্টার্ব না করে নিজে নিয়ে খাও আর আমাকে শান্তিতে টিভি দেখতে দাও যত সব এই ভিখিরিগুলো যে কোথা থেকে আসে বুঝতে পারি না এইভাবে আরো কিছুদিন কেটে যায় টোনা মুন্নির অহংকার আর অত্যাচারের আরো কিছু রেকর্ড করে একদিন এই টিংটিং কাজের মেয়ে কোথাকার আমার খাবার তাড়াতাড়ি নিয়ে আয় এমন সময় সেখানে টোনা আসে কি ব্যাপার মুন্নি তুমি বাচ্চা মেয়েকে দিয়ে সব কাজ কেন করাচ্ছো আর শোনো আমার কোম্পানির অনেক বড় ক্ষতি হয়েছে তাই আমাকে কোম্পানিকে সাহায্য করতে হবে তাই আমি এই বড় বাড়ি বিক্রি করে একটা ছোট বাড়িতে উঠব কি বলছো তুমি এই বাড়ি বিক্রি করবে ছোট লোক কোথাকার ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে এই বাড়ি তোমার থাকলে তো বিক্রি করে দিবে এই বাড়ি আমার নামে হয়ে গেছে এই বলে মুন্নি কিভাবে মিথ্যে বলে টোনার কাছ থেকে বাড়ি নিয়েছে সেটা বলে এই বাড়ি এখন আমার এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও ভিখারির দল কোথাকার মুন্নি সত্যি অহংকারীরা একটু বেশি বোকা হয় তোমার অহংকারের পতনের সময় এসেছে মুন্নি ভালোই হলো তুমি নিজের মুখে সবটা স্বীকার করেছো না হলে তোমাকে শাস্তি দেওয়ার মতো ভালো কোনো প্রমাণ আমার কাছে ছিল না আর এই বাড়ি শোনো তাহলে এই বাড়ি আমি অনেক আগে ঈগলের কাছে বিক্রি করে সব টাকা দিয়ে উত্তরের বনে একটা নতুন বাড়ি বানিয়েছি আর তোমাকে পুলিশে দিব এখন আমি তার প্রমাণ খুঁজছিলাম টোনা এমন করো না আমি আর এরকম করব না আমাকে তোমাদের সাথে নিয়ে চলো টোনা তোমার মতো অহংকারী জায়গা আমার বাড়িতে হবে না তোমার অহংকারের শিক্ষা আর অত্যাচারের শিক্ষা দেওয়ার জন্য আমাকে শহরে যাওয়ার নাটক করতে হয়েছে আমার মেয়েকে কত কষ্ট সহ্য করতে হয়েছে টিংটিং মা আমার আমি তো তোর মা তোকে ছোট থেকে বড় করেছি তোর বাবাকে বলে আমাকে তোদের সাথে নিয়ে যা না মা তুমি একটা অহংকারী মা তুমি মা নামের কলঙ্ক তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না এরপর টোনা মুন্নিকে পুলিশে দেয় আর ওরা অনেক শান্তিতে দিন কাটাতে থাকে বন্ধুরা একটা কথা সব সময় মনে রাখবে অহংকার পতনের মূল তাই আমরা কখনো অহংকার করব না আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু